হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আজকে ওয়েস্টার্ন জোনে টেস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য আবেদন হয়ে গেল, কিভাবে আবেদন করা হচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে 15 জুলাই আজ থেকে কিন্তু টেস্ট সার্টিফিকেট ওয়েস্টার্ন জোনে শুরু হয়ে গেছে। আজকে বাঁকুড়া থেকে সরাসরি আমরা জমা দিয়ে এলাম, অনেকেই আমাদের বন্ধুরা। তো বুঝতে পারছেন, আমরা রিজনাল অফিসে মোটামুটি 10:30-11 থেকে শুরু হয়েছে, তার আগে থেকেই কিন্তু লাইন ছিল। লাইন আজকে অনেকটা কম ছিল, অনেক ভিড় কম ছিল, তবে দিনের পর দিন হয়তো বাড়তেও থাকতে পারে। তো মোটামুটি সেখানে কিন্তু প্রথমে গিয়ে কিন্তু নাম নথিভুক্ত করতে হচ্ছে, নাম লেখাতে হচ্ছে, প্রথমে একটা লিস্ট তৈরি হচ্ছে যারা প্রথমেই ঢুকছেন, এবং দু জায়গা থেকে কিন্তু সার্টিফিকেট যে আবেদনপত্র, সেই আবেদনপত্র কিন্তু দুটো, দেখুন আপনারা প্রথমেই প্রবেশ করার মুহূর্তে দুটি রুম দেখতে পাচ্ছেন, দুটো রুমেই কিন্তু জমা হচ্ছে। যারা আগে পৌঁছেছেন সেই লাইন ওয়াইজ সবাইকে ভিতরে প্রবেশ করানোর পরে একটা নাম খাতাতে লিস্ট তৈরি হচ্ছে, সেই লিস্ট তৈরিতে এক একজন করে নাম ডেকে সেখানে কিন্তু জমা হচ্ছে, এবং পরে যারা যাচ্ছে তাদেরকে আরও আলাদা করে লাইন দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমা হচ্ছে, তো এইভাবে জমা হচ্ছে। আপনাদের সঙ্গে কি কি লাগছে ডকুমেন্টসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারাকে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটি, এটি কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, এই ফরম্যাটটি আপনারা কিন্তু পেয়ে যাবেন, এই ফরম্যাটটি আপনারা নিজে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এই অ্যাড্রেসটাই কিন্তু আপনারা এখানে লিখতে হচ্ছে, যদিও রিজনাল অফিসে জমা হচ্ছে, তবুও এই ফরম্যাটটি কিন্তু আপনাদের কাজে লাগবে। তো দেখুন, উইথ ডিউ রেসপেক্ট আই ইনফর্ম ইউ দ্যাট, এখানে কিন্তু আপনারা নিজের নামটা লিখবেন, তারপরে জোন ওয়েস্টার্ন জোন, এরপরে এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মাই রোল নাম্বার, এখানে রোল নাম্বারটি আপনারা লিখবেন। তারপরে দেখুন, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন। তো নতুন জিনিস যেটা দেখলাম যে এখানে ফোন নাম্বার কিন্তু ওনারা বলছেন দিয়ে দিতে, এখানে কিন্তু ফোন নাম্বারটি দিয়ে দেবে। এবং এই যে অ্যাপ্লিকেশানটি, এখানে দুটি কিন্তু আপনারা করে নেবেন, দুটি ডাউনলোড এবং দুটি ফিল আপ করবেন, এবং প্রতিটিতে কিন্তু সেট তৈরি করবেন। কীভাবে সেট তৈরি করবেন? একটি আধার কার্ডের জেরক্স কপি দিবেন, সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ডের SSC যে অ্যাডমিট কার্ড সেটির জেরক্স কপি দিবেন, আর টেস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, আর একটা হচ্ছে অরিজিনাল টেস্ট সার্টিফিকেট। তো একটাতে অরিজিনাল টেস্ট সার্টিফিকেটটি এবং বাকি ডকুমেন্টসগুলি সবগুলো দিবেন এই আবেদনটির সঙ্গে, আরেকটি যেটি আবেদন থাকবে সেটি আপনারা রিসিভ করে নেবেন। তো রিসিভে দেখুন কী দিচ্ছে, দেখুন লেখা আছে অরিজিনাল রিসিভড বাট কন্টেন্ট নট ভেরিফাইড, এবং এখানে সাইন করে দিচ্ছেন ওনারা এবং ডেট দিয়ে দিচ্ছেন। তো ভিড় যাতে তাড়াতাড়ি যাতে হয় কাজটি, তাই ওনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে দুটি করে কাউন্টার তৈরি করেছেন ওনারা নিজেই। তো দুটি কাউন্টারই কিন্তু জমা হচ্ছে, আমরা আরেকবার ভিডিওটি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দুটি কাউন্টার, দুটি কিন্তু রুমে জমা হচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই অরিজিনাল SSC-র অ্যাডমিট কার্ডটিও নিয়ে যাবেন, জেরক্স কপিও নিয়ে যাবেন, আধার কার্ড সব কিছু কিন্তু নিয়ে যাবেন, ও দু সেট তৈরি করবেন। এক সেটের সাথে অরিজিনালটি থাকবে, কোনো রকম করে স্ট্যাপলার দিবেন না বা পিন মারবেন না, ওনারা কিন্তু সেটা করে নেবেন, আর অরিজিনালটা কিন্তু ওনারা রেখে নেবেন। এবং আপনাকে একটি যে রিসিপ্ট দিচ্ছেন সেই, তারপরে আপনাকে পরবর্তীকালে হয়তো ডেট দিয়ে দিবে যে কবে জমা হবে সেটার। তো আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু জমা হচ্ছে। আপনারা আমরা যা সরাসরি বাঁকুড়া ওয়েস্টার্ন জোন SSC অফিস থেকে যা আমরা দেখে এলাম তা আপনাদের কাছে আমরা শেয়ার করেছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আর নতুন জিনিস যেটা আমরা, সেটা মোবাইল নাম্বার আপডেট, মোবাইল নাম্বারে অবশ্যই দিয়ে দেবেন, আর এইগুলির সঙ্গে দু সেট করবেন, প্রতিটিতে সেলফ অ্যাটেস্টেড করবেন। আমরা ভেবেছিলাম যে টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজনাল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু এখানে কিন্তু রিজনাল স্কুল সার্ভিস কমিশনের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া যাবে না, এখানে কিন্তু এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে। আমরা এইটুকু যা দেখলাম, আমরা জমা দিয়ে এসেছি এবং আমরা রিসিভও পেয়েছি। তো বন্ধুরা, যারা এখনও বাকি আছেন, তো 15 তারিখ আজকে শুরু হয়ে গেল, যারা এখনও বাকি আছেন তারা অবশ্যই করে নেন, কারণ এগুলি আপনাদের করতে হবে।
তো ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে আপনারা আবেদন করতে পারেন। দু সেট অবশ্যই তৈরি করবেন, আর সেখানে সুবিধার্থে সেখানকার সুবিধার্থে ওনারা কিন্তু দুটোতেই, প্রথমে যেহেতু আজকে ফার্স্ট দিন তাই অনেক মোটামুটি ভিড় হয়েছিল, তবুও তাড়াতাড়ি হয়ে গেছে কাজ, কারণ আমরা তাড়াতাড়ি গিয়ে লাইন দেওয়ার পরে কিন্তু ওনারা ভিতরে যেতে বললেন সবাইকে। ভিতরে গিয়ে ওখানে একটা খাতাতে সবাইকে নাম লিখতে বললেন, নাম নথিভুক্ত করা হলো, সেই নাম অনুযায়ী ডেকে ডেকে সবাইকে দেওয়া হলো। এবং পরে যারা এসছেন তাদের বাইরে দাঁড় করানো হয়েছিল লাইনে, বাইরে দেখুন লাইন কিন্তু ভিড় প্রচুর, বাইরে দেখতে পাচ্ছেন বাইরে লাইনে দাঁড় করানো হয়েছিল, তাদেরকে লাইন দিতে হয়েছে সবাইকে, বুঝতে পাচ্ছেন তো। এইভাবে আপনাদের কিন্তু আবেদন করুন, বুঝলেন, তাহলে আপনাদের কিন্তু আবেদন হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন, পরবর্তী আপডেট পেয়ে গেলে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। এই জমা দেওয়ার পরে কবে নতুন করে ওয়েবসাইটে দিবে বা কী পদ্ধতিতে সেই টেস্ট সার্টিফিকেট, এই ভেরিফিকেশন করার পরে সার্টিফিকেটটি যে আবার দিবে, সেই প্রসেসটা কীভাবে দিবে না দিবে সেটা পরবর্তীকালে এসে জানানো হবে, ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।